told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue. नमस्कार दोस्तों, बहुत बहुत स्वागत है एक और नए वीडियो में। आज हमारे साथ हैं मृत्युंजय भाई, है ना। तो इनका बेसिकली हेयर ट्रांसप्लांटेशन आज से 5 महीने पहले हुआ था और फ्रंटल हेयरलाइन इनकी चली गई थी, ठीक है, पूरा डिस्टर्ब हो चुका था, टेम्पोरल एरिया पूरा रिसीड हो चुका था। इन्होंने फाइनली हेयर ट्रांसप्लांटेशन कराया, करीब 2500 के आसपास, कितना, 3000 मतलब 2500 के आसपास सामने लगे और क्राउन में थोड़ा बहुत कुछ लगा था। तो फाइनली जानते हैं इनसे कि इनका एक्सपीरियंस कैसे रहा। पेशे से आप क्या करते हैं, काम क्या करते हैं? हमारा पाइपलाइन का काम है। हाँ, ठीक है। तो पाइपलाइन का काम है बेसिकली, और घर में पहले लोग एग्री नहीं कर रहे थे, मान नहीं रहे थे, ठीक है, फिर उन्होंने हेयर ट्रांसप्लांटेशन किया। तो आइए जानते हैं उनसे कि उनका एक्सपीरियंस कैसा रहा हेयर ट्रांसप्लांटेशन में। 5 महीने में इनका वर्तमान रिजल्ट आप देख सकते हैं, काफ़ी नेचुरल दिख रहा है। तो मृत्युंजय भाई, आपका बहुत बहुत स्वागत है। तो आप जैसे भी हो, बंगाली में कंफर्टेबल हो तो बंगाली में भी बात कर सकते हो, ठीक है। तो हेयर ट्रांसप्लांटेशन का डिसीजन आपने, मतलब क्या प्रॉब्लम्स आ रही थी आपको हेयर ट्रांसप्लांटेशन, मतलब कराना पड़ा आपको? আমার প্রবলেমটা হচ্ছিল, আমার 5 থেকে 7 বছর আগে হেয়ার ফলটা শুরু হয় প্রথমে। তো প্রথমে অল্প অল্প হেয়ার ফল হচ্ছিল, তারপরে যত দিন যাচ্ছিল হেয়ার ফলটা খুব ধীরে ধীরে খুব বেড়ে যাচ্ছিল। তো আমি এর জন্য অনেক কিছু ট্রাই করেছি, অনেক মেডিসিনও নিয়েছি, কিন্তু আমার হেয়ার ফলটা কোনো রকমভাবে দাঁড়াচ্ছিল না, বন্ধ হচ্ছিল না। তো আমি ইউটিউবের মাধ্যমে দেখতে দেখতে হেয়ার ট্রান্সপ্লান্টের একটা মোটামুটি নিউ রুটসের একটা খবর পাই, এসে এখানে আসি, তারপর এখানে ডক্টরের সঙ্গে কনসাল্ট করি। করার পরে আমি একটা ডিসিশান নিই যে আমার মোটামুটি সব সমস্যার সমাধান হেয়ার ট্রান্সপ্লান্টের মাধ্যমেই হবে। আমি এর আগে অনেক কিছু ট্রাইও করেছি। অবশ্যই, যদি আপনার টাক পড়ে গেছে সামনের থেকে তাহলে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট, ওখানে কোনো ওষুধ কাজ করবে না, কোনো পিআরপি, কোনো মিনক্সেল, কিচ্ছু কাজ করবে না, ঠিক আছে। সামনে যখন যদি চিকনা হয়ে গেছে, একেবারে স্লিপারি হয়ে গেছে, তাহলে তো ওখানে হেয়ার ট্রান্সপ্লান্টেশন হবে, ঠিক আছে। তো আপনি এখানে আসলেন, তো আপনি কি এখানে এসে মানে স্যাটিসফাই হয়েছিলেন কি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করাবো এখান থেকে? হ্যাঁ, আমি স্যাটিসফাই হয়েছিলাম, বাট আমার ফ্যামিলি থেকে কেউ সাপোর্ট করছিল না। আমরা গ্রাম্য মানুষ, আমাদের গ্রামের মানুষ আমাদের এইভাবে ট্রান্সপ্লান্টের ব্যাপারে কেউ কিছু জানতো না। আমার মা বাবা সবাই আমাকে বারণ করছিল যে এটা করলে হয়তো অন্য কোনো ব্যাপার হয়ে যাবে, লাইফের কোনো রিক্স ঝুঁকি এসে যাবে। তো সেক্ষেত্রে আমার ওয়াইফ আমাকে অনেক সাপোর্ট করেছিল। আচ্ছা, ওয়াইফ আপনার অনেক সাপোর্ট? ওয়াইফ আমাকে সাপোর্ট করেছিল, সম্পূর্ণ সাপোর্ট করেছিল। তারপরে আমি ডিসিশন করি, প্রথমে তো আমি ট্রান্সপ্লান্টের সময় খুব ভয় ভয় ছিলাম, প্রথমে একটা ডেটও নিয়েছিলাম, তো কিন্তু ফ্যামিলির সাপোর্ট না করার জন্য ফার্স্ট ডেটটা আমি ক্যান্সেল করে দিই। আচ্ছা, ক্যান্সেল করার পরে আমি নেক্সট আবার একটা ডেট ফাইনাল করি, করে এখানে মোটামুটি এসে ট্রান্সপ্লান্ট করাই। তো প্রথমে ট্রান্সপ্লান্টের সময় একটু ভয় ভয় ছিলাম, তারপরে লোকাল অ্যানাথেসিয়া যেটা দিয়েছিল ওটার জন্য জাস্ট 1 মিনিট একটু পেন হয়েছিল, তারপরে সব কিছু নরমাল হয়েছিল। আচ্ছা, জানতে চাই কি আপনি যেটা বলছেন ভয় করে সার্জিক্যাল মেথড, এই আপনার কি হেয়ার ট্রান্সপ্লান্টেশন আগে একটা মেডিকেল টেস্ট হয়েছিল এখানে? একদম একদম হয়েছিল। তো দোস্ত, বেসিক্যালি হেয়ার ট্রান্সপ্লান্টেশন পেলে কই সারে ক্লিনিক যে মেডিকেল টেস্ট তক নহীং করতে হ্যায়, বলতে হ্যায় কি বেসিক্যালি কলকাতা মে এসা দেখনে কো মিল রাহা 20,000 রুপে মে আনলিমিটেড নম্বর অফ গ্রাফট অর বহুত সস্তে মে কর রাহে ইতনা, তো ইয়ে কিউ কর রাহে, কিউকি আপকা মেডিকেল টেস্ট কা খরচা বচা দেতে হ্যায়, ঠিক হ্যায় না। অর উসি কে সাথ সাথ জো হ্যায় আপকো মতলব ও কোয়ালিটি কি আপকি সার্ভিস নহীং মিলেগি, না ডক্টরস মৌজুদ হোঙ্গে না কহীং, ঠিক হ্যায়। ইয়াহাঁ পর তো আপকো দো দো ডক্টরস আপকো মিল জায়েঙ্গে এট এ টাইম পে, তো বহুত জরুরি হ্যায় মেডিকেল টেস্ট কা হোনা, ঠিক হ্যায়। তো উসকে বাদ আপনে সার্জারি কা জো হ্যায় আপনে ডিসিশন লিয়া, ফির সার্জারি কে টাইম পে কুছ পেইন বগেরা আপকো এসা কুছ? থোড়া পেইন হুয়া থা, ও ফার্স্ট টাইম যখন লোকাল অ্যানাস্থেসিয়া দিয়েছিল তখন একটু পেইন হয়েছিল, তারপরে আমার সার্জারি হয়েছে, মোটামুটি 6 থেকে 7 ঘন্টার একটা প্রসেস ছিল, মাঝখানে আমাকে লাঞ্চ দেওয়া হয়েছে। তো আমি এর মাঝখানে ট্রান্সপ্লান্ট হয়েছে, তো আমি নিজে থেকে কিছু বুঝতে পারিনি, কোনো পেন কিছুই আসেনি, কিছুই মনে হয়নি। আমি প্রথমে যেটা একটা বড় একটা ব্যাপার ভয় ছিল সে ভয়টা একদমই ছিল না। তারপরে ট্রান্সপ্লান্ট করার পরে আমার লাইফে এখন অনেকটা চেঞ্জ হয়েছে, আগে কোথাও গেলে 5 মাস হয়েছে, হ্যাঁ এখন 5 মাস। এখন কি চেঞ্জেস এসেছে তোমার? এখন চেঞ্জেস এসেছে, আমি প্রথমে কোথাও কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে এই চুলের ব্যাপারটা নিয়ে খুব ভাবতাম যে আমার মাথায় মাঝখানে টাক পড়ে গেছে, দু সাইড হেয়ার লাইন রিসিট হয়ে গেছে। আমি বন্ধু বান্ধবের সঙ্গে মোটামুটি সামনাসামনি ফেস করতে আমার একটা অন্যরকম, আপনার তো অত চুল পড়েনি, শুধু সামনেরটা গেছিলো, মানে খুব একটা যায়নি চুল, আমার সামনেরটাই বাস গেছিলো, সামনেরটা গিয়েছিল। তবুও আমার একটা সমস্যা ছিল যে হেয়ার লাইনটা দু সাইড দিয়ে একদম ভিতরে ঢুকে গিয়েছিল, সেই জন্য যে আমি একটা আমার 35 এজ,
তো আমি একটা হেয়ার স্টাইল বানিয়ে যাবো, সেই সমস্যাটা আমি খুব সম্মুখীন হতাম। সেই সমস্যাটা আমি সম্মুখীন হওয়ার জন্য সব জায়গায় আমি মোটামুটি কনফিডেন্সের সঙ্গে যেতে পারতাম না। এখন সেই জিনিসটা থেকে আমি মুক্তি পেয়েছি বলতে আমার ট্রান্সপ্ল্যান্ট রেজাল্ট। কিন্তু আপনার তো এখন শুধু 5 মাস হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার 5 মহিনে হুয়ে হ্যাঁ আর 5 মহিনে মে আবি রেজাল্ট নরমালি ইতনা ভি রেজাল্ট কই লোগো দেখতা নেই তো 5 মহিনে আবি তো মানে আপনার রেজাল্ট আয়া হি নেই হ্যাঁ অ্যাকচুয়াল মে আবি আপনার রেজাল্ট বহুত আনা বাকি হ্যাঁ তো আবি আপকে আপকো মতলব লাইফে বহুত সারে চেঞ্জ আপকো দেখনা চালু হো চুকে হ্যাঁ তো আবি কি হ্যাঁ আপকে খুশি হো আপনে হেয়ার ট্রান্সপ্ল্যান্টেশন সে একদম একদম আমি খুব খুশি আর আমি একটা জিনিস বলতে চাই যে যাদের এরকম হেয়ার ফলের সমস্যা হচ্ছে তারা অবশ্যই নিউ রুটসে আসুন কলকাতাতে মোটামুটি আপনার সাধ্যের মধ্যে ভালো ট্রান্সপ্ল্যান্ট হবে আর এখানে ডক্টর স্টাফ যারা আছে সবাই মোটামুটি খুব ভালো ব্যবহার করেছে আমার সঙ্গে আর আমার যখন যা সমস্যা হয়েছে তাদের থেকে আমি ফোন করে শুনেছি। একটা জিনিস হচ্ছে কি অনেক হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিকরা হয় কি ট্রান্সপ্ল্যান্ট করিয়ে দিল তারপরে ওনার ফোন ওঠাবে না কথা বলবে না ইউনো বাস করে দিল আর ছেড়ে দিল তোমাকে তো তুমি যখন কোনো প্রবলেমে আসো তো যোগাযোগ করো তো ক্লিনিকের দিক থেকে কি মানে সব মোটামুটি জবাব দেয় একদম 100% স্যাটিসফাই ইগনোর করে না ক্লিনিকের দিক থেকে না না একদম করে না আমার যখন যা সমস্যা হয় আমি ফোন করে শুনলে সেটা আমি সমাধান এখান থেকেই পেয়ে যাই তো দোস্তো বেসিক্যালি এই হতা হ্যায় কি আফটার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট জো আপকো বেসিক্যালি জো প্রিকশনস वगैरह होता है उसके लिए ক্লিনিক পে ডিপেন্ড হতে মতলব কাহানি তো তব শুরু হতি হ্যায় জব আপ সার্জারি করা লেতে হো উসকে বাদ কাই সারে ক্লিনিক আপকো ইগনোর করনা চালু কর দেঙ্গে কি ভাই হো গয়া হেয়ার ট্রান্সপ্ল্যান্ট পয়সা লে লিয়া বাস ছোড় দিয়া तो आफ्टर सर्जरी फॉलोअप बहुत ज़्यादा जरूरी है। आपको बहुत सारी दिक्कतें आती हैं तो आप क्लिनिक पे कॉन्टैक्ट करते हो, ऐसे लोग होने चाहिए जो आपको क्लिनिक की तरफ से ना बात करें, आपको जो भी डाउट है वो क्लियर करें, ठीक है ना। तो ये बहुत ज़्यादा जरूरी है। आप देख सकते हैं मृत्युजैन जी जो है बहुत ज़्यादा सेटिस्फाइड है आफ्टर सर्जरी फॉलोअप में। তো আপ কিছু আর বলা চাইবেন যে লোক কলকাতা মে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানা চাইতে হ্যাঁ আমি অবশ্যই বলতে চাই যাদের হেয়ার ফলের সমস্যা হয়েছে যাদের মাথায় টাক এসে গেছে তাদেরকে আমি একমাত্র বলবো আপনারা নিউ রুটসে আসুন এখানে আসলে আপনারা এখানকার ডক্টর স্টাফ এখানকার সার্ভিস খুবই ভালো আপনারা আসলে এখানে আপনাদের হেয়ার ফলের সমস্যার অবশ্যই সমাধান হবে এখন কি আপনার চুল পড়ে চুল আমার এখন পড়ছে না আমার চুল হেয়ার ফল যেটা শুরু হয়েছিল এখান থেকে আমার ট্রান্সপ্ল্যান্টের পরে যে মেডিসিনগুলো আমার এখন চালু আছে আমার এখন চুল পড়াটা টোটালি বন্ধ আছে দোস্ত আপ লোগ এক চিজ গৌর কর রহে হোগে ইনকি হেয়ার লাইন থোড়ি সি রিসিডিং হি বানাই গই হ্যায় কারণ ইয়ে হ্যায় কি 35 কি এজ হ্যায় মিডল এজ মেনে করিব করিব তো হেয়ার লাইন বহুত জ্যাদা নিচে বানানা সহি নাহি হ্যায় ইস কেস মে কাই সারে লোগ ডেসপারেট হোগে না হেয়ার লাইন বহুত জ্যাদা নিচে বানানা কোশিশ করতে হ্যায় আপকো আপকি এজ কে হিসাব সে হেয়ার লাইন বানওয়ানা চাহিয়ে বেসিক্যালি লড়কে হো আগার তুম তো ক্যা রহতা হ্যায় কি হেয়ার লাইন জো ট্রান্সপ্লান্টেড হেয়ার লাইন হ্যায় ও কভি ভি রিসিড নাহি হোতি পিছে নাহি জাতি হ্যায় উমর কে সাথ সাথ क्योंकि यू नो बहुत यंग हो 20-22 साल के हो उस टाइम पे हेयर ट्रांसप्लांट करा रहे हो तो वो बात अलग हो उस टाइम पे हेयरलाइन थोड़ा नीचे चल भी जाता है लेकिन उसमें भी मैं बोलूँगा कि हेयरलाइन को थोड़ा सा पीछे रखना ही बेस्ट माना जाता है क्योंकि एज के साथ साथ हेयरलाइन रिसीव नहीं होगी ट्रांसप्लांटेड और एक एज के बाद आपकी वो हेयरलाइन यू नो अननेचुरल देखना चालू हो जाएगा तो इनका 35 की एज के हिसाब से हेयरलाइन काफ़ी यू नो डिसेंट बनाया गया है आप में से कई सारे लोग बोल सकते थोड़ा सा रिसीडिंग हेयरलाइन इनका दिख सकता है लेकिन बेसिकली इस एज के हिसाब से इनकी हेयरलाइन बहुत ज़बरदस्त और अभी रिजल्ट पूरा आया नहीं है डेंसिटी में अभी रिजल्ट आना बाकी है तो फाइनली आप अपने बारे में और कुछ बताना चाहेंगे আমি আমার সম্বন্ধে একটাই কথা বলবো আমি আগে যতটা চুল নিয়ে ভাবতাম যতটা কনফিডেন্স আমার মধ্যে ছিল না সেটা এখন আমি 100% কনফিডেন্ট হয়েছি তো এখন আমার সমস্যা বলতে সমস্যা চুলের সমস্যা যেটা ছিল সেটা সমাধান হয়ে গেছে সকলকে বলবো আপনারা নিউ রুটসে আসুন এসে এখানে কথা বলুন আপনাদের সমস্যার সমাধান অবশ্যই এখান থেকে হয়ে যাবে তো দোস্তো ভিডিও আচ্ছা লাগা তো লাইক কিজিয়ে শেয়ার কিজিয়ে আর হামারে চ্যানেল সাবস্ক্রাইব কিজিয়ে इनके रिजल्ट के बारे में और इनके जो भी इनका फीडबैक है इनके बारे में जो भी आपको बात करना है कमेंट सेक्शन में ज़रूर आप लिख दीजिएगा आप भी हेयर ट्रांसप्लांट करना चाहते हैं कोलकाता में तो डेफिनेटली इस प्राइस रेंज में आपको कोलकाता में इससे अच्छा क्लिनिक नहीं मिलेगा तो दिए गए नंबर पर आप कॉल या व्हाट्सअप कर सकते हैं मिलते हैं एक और नया वीडियो तब तक के लिए बाय टेक केयर अपना ख्याल जरूर रखिएगा